আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো নিমকি বানাবার একদম সহজ রেসিপি। এই নিমকিগুলো বানিয়ে এবং দোকান দোকানে পাইকারি দেবেন এবং বর্তমান বাজার হিসেবে 100 টাকায় কত টাকা লাভ রাখবেন এ টু জেড এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। নিমকি বানাবার জন্য আমি একটা 1 কেজি ময়দার একটা হিসাব দিতেছি আপনাদেরকে। আপনারা ময়দা নেবেন 1 কেজি এবং তো লবণ নেবেন পরিমাণ অনুযায়ী, আর কালো জিরে নেবেন 1 কেজি ময়দা 10 গ্রাম এবং চিনি নেবেন 1 কেজি ময়দা 50 গ্রাম। একটা উপকরণ আগে ভালোভাবে মিক্স করবেন, করবেন 150 গ্রাম, 1 কেজি ময়দা 150 গ্রাম পাম তেল ব্যবহার করবেন। এবার এই কয়টা উপকরণ ভালোভাবে মিক্স করবেন। যখন দেখবেন হাতে আপনার জ্বর হয়েছে আটাগুলো, তখন মনে করবেন যে এটা খামিরে ঠিকভাবে হয়েছে। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, আর অল্প অল্প পানি দিয়ে খামিরটাকে মিক্স করবেন। আর খামিরটা কিন্তু একটু শক্ত হইবে, একটু না অনেক শক্তই হইবে খামিরটা, তা নাহলে কিন্তু আপনার যে নিমকিটা কাটবেন নিমকিটা কিন্তু ঝুরঝুরো হবে না। এই অবস্থা যখন খামিরে মাখা হয়ে যাবে তখন এটাকে ঢাইকে আপনার যাইয়া 10-20 মিনিট রাখে দেবেন। এরপরে খামিটাকে নিয়ে আপনার টুকরো টুকরো করে রুটির মতো যেভাবে পিস পিস করবেন ওই পিস পিস করে নেবেন, আর রুটির মতনই পাতলা করে বেলবেন। এবার আপনার ভাগ করে নেবেন চাকু ছুরি দিয়ে। আপনার খামিটি যদি একটু নরম হয় তাহলে একটু আটা ব্যবহার করতে পারেন। এভাবে রুটির মতো বেলবেন, পাতলা করে বেলবেন, অসুবিধা নেই তাতে। এই যে একবারে পাতলা রুটির মতোই হয়েছে আমারটা। এরপর আপনি পাতলা করে আপনি ছুরি দিয়েও কাটতে পারেন, আর যদি আপনার কাটার মেশিন থাকে ভেবে কাটার মেশিন দিয়েও কাটতে পারেন। এবার একটু তেরসা করে কাটবেন। আপনার খামিরে যদি একটু শক্ত হইতো তাহলে কিন্তু আপনার যে আরো ঝুরঝুর হইতো, অটোমেটিক এমনিতেই ঝুরঝুর হইতো, হাত দিয়ে মানে সরানো লাগবে না, আলাদা করা লাগবে না হাত দিয়ে। আর আর এটাকে যে ভাজবেন আপনারা, তো এটা কিন্তু লোহিতে ভাজবে, মানে নিমকিগুলো ভাজতে হইলে তৈল অতিরিক্ত গরম হইলে কিন্তু ওই নিমকিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদি নিমকিগুলো একবার পাতলা পাতলা। আর এইটা ভাজার জন্য আপনি সবসময় পাম তৈল ব্যবহার করবেন। এবার উল্টে পাল্টে ভাজবেন, সোনালি কালার করে ভাজবেন। আমার এটা কালার আইসে গেছে, আমি এটা উঠাইলে কিন্তু ঠান্ডা হলে কিন্তু কালারটা একটু গাঢ় হইবে। এরপর এটা আপনার 5 টাকা সাইজ করতে পারেন, আমরা বর্তমান বাজার হিসেবে দেখা যায় 100 টাকা আপনার 20 টাকা লাভ রাখবেন। আমি যে 5 টাকার যে সাইজটা করছি আমি 25 পিসের ফাইল করছি, এটা আমার মানে কোরমা নিমকিটাও আছে, নিমকিটা এখন আমার নাই। আমি 25 পিসে মনে হয় যে 560 গ্রাম দিছি, আমি একটা মাপ দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। নিমকি মনেকা খুরমা এটা সব মানে এক পরিমাণই দেয়, আমার খরচ সম পরিমাণই পড়ে দুই তিনটা আইটেমই। 559 গ্রাম দিয়েছি 25 প্যাকেটে, এটা আমি পাইকারি দিতে আসি যে 80 টাকা করে পাইকারি দিতে আসি 25 প্যাকেট, আর ওনারা নিয়ে হকাররা নিয়ে 90 টাকা 95 টাকা 100 টাকা নিয়ে বিক্রি করে দোকানদারের কাছে, আর দোকানদাররা বিক্রি করে 525 টাকা বিক্রি করে। আপনার এরা 50 টাকা সাইজ করতে পারেন, 50 গ্রামে আপনার 700 গ্রাম দেবেন 50 টাকায়। আর আপনার এটা তো সবসময় বাজার দর এক থাকে না, যদি বাজার দর আপনার বেশি হয় তাহলে একটু কমাই দিতে হবে পরিমাণে, আর যদি
একটু পরিমাণ বাজার দর একটু কমে তাহলে একটু পরিমাণ বাড়াই দিতে হইবে, এইভাবে নির্ধারিত কোনো আসলে রেট বলা যায় না যে এত গ্রাম করে আপনার প্যাকেট দিতে হইবে। এগুলো ধরো 300, 350 গ্রাম, 400 গ্রাম করে প্যাকেট করছে, এক একজন এক একভাবে প্যাকেট করছে।